এখন আবার তাদের সমমনারা বলছে গরম কমে গেলে আন্দোলন কবে হবে আন্দোলন গরম কমে গেলে আন্দোলন কিছুদিন পরে বলবে কোরবানির ঈদের পরে আন্দোলন এভাবে তো পনেরো বছর কেটে গেল আন্দোলন তো হল এখন এই তাদের এই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই এই কারণে যে তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই ইদানিংকালে তারা ঢাকা দুটি সমাবেশ করেছে দুটি সমাবেশই ফ্লপ করেছে এটা আপনারা দেখেছেন মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে যে কারণে কর্মীরাও সেভাবে তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছে